আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ওশিয়ানিয়া মহাদেশ বা অস্ট্রেলিয়া মহাদেশ নিয়ে জানবো তো এটি হচ্ছে আমাদের পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম মহাদেশ এবং যদি জনসংখ্যার দিক থেকে চিন্তা করি তাহলে আমাদের অ্যান্টার্কটিকার পরে দ্বিতীয় নিম্ন জনবহুল যে দেশ সেটি হচ্ছে আমাদের ওশানিয়া তো এটা আয়তন আসলে আমাদের লাগবে যেটি হচ্ছে সরি নব্বই লাখ বর্গ কিলোমিটার অথবা মাইলে আমরা হিসাব করতে পারি প্রায় পঁয়ত্রিশ লাখ বর্গ মাইল ওকে তো এই যে ওশেনিয়া মহাদেশ ওশেনিয়া মহাদেশকে আমরা মোটামুটি চারটি অঞ্চলে ভাগ করি একটি হচ্ছে অস্ট্রেলিয়া একটা হচ্ছে মেলানিশিয়া একটা পলিনেশিয়া একটা হচ্ছে মাইক্রোনেশিয়া আমি পরেই বলছি আর এখানে যে মোট স্বাধীন দেশ এই মোট স্বাধীন দেশ হচ্ছে চৌদ্দটি তো এটা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের জানা লাগবে সেটি হচ্ছে ওশেনিয়ার হচ্ছে বৃহত্তম এবং জনবহুল দেশ হচ্ছে অস্ট্রেলিয়া বলবাহুল্য এবং বৃহত্তম শহর হচ্ছে সিডনি এবং ইন্দোনেশিয়ার যে পুঞ্জক যা এই পুঞ্জকটা হচ্ছে ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ ওকে এবং আয়তনে ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাওরো এবং জনসংখ্যায় সেই নাওরুই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম দেশ অস্ট্রেলিয়ার দীর্ঘ দীর্ঘতম নদী আমি পূর্বে বলেছি যখন নদ নদীতে আলোচনা করি মারি ডার্লিং এবং বৃহত্তম দ্বীপ হচ্ছে নিউগিনি ওকে আর ওশেনিয়া মহাদেশের সর্বনিম্নবিন্দু হচ্ছে লেক আয়ার এই লেক আয়ার হচ্ছে আমাদের অস্ট্রেলিয়াতে অবস্থিত এবং দীর্ঘতম পর্বতমালা হচ্ছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ এটি হচ্ছে অস্ট্রেলিয়াতে অবস্থিত আর যদি এক্সট্রিম পয়েন্টগুলো আমরা দেখি তাহলে সর্ব উত্তরের কথা যদি চিন্তা করি তাহলে সেটা হচ্ছে কুরে প্রাচীর তো এই কুরে প্রবাল প্রাচীর আবার আমাদের যেই নর্থ আমেরিকা মানে মার্কিন যুক্তরাষ্ট্র এই মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে অবস্থিত আর সর্ব দক্ষিণের বিন্দু যদি চিন্তা করি সেটা হচ্ছে অকল্যান্ড তো অকল্যান্ড আবার যে নিউজিল্যান্ড এই নিউজিল্যান্ডের একটা দ্বীপ আর তারপরে যদি আবার সর্বপূর্বের বিন্দু চিন্তা করি তাহলে আমাদের ইসলাসালাসি গোমেলস এই ইসলাসালাসি গোমেলস হচ্ছে আমাদের সর্বপূর্বের একটি বিন্দু তো ওশেনিয়া মহাদেশ যেহেতু পূর্ব পুরোটাই হচ্ছে আমাদের ওশান এই নামটাই এসেছে কিন্তু ওশান থেকে যেহেতু পুরোটাই ওশিয়ানের ভিতরে এখানে একে আমরা বলি ওশেনিয়া মহাদেশ এখানে আসলে এক্সাক্টলি সীমানা খুঁজে দেখানো খুবই কষ্টকর যদি আমি অনেকগুলো মানচিত্র ব্যবহার করেছি আশা করি আপনারা কিছু হলে বুঝতে পারবেন আর সর্বপ্রশমের বিন্দু হচ্ছে ডার্ক হারটক তো এই ডার্ক হারটক হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ার একটা অংশ ওকে এখন যদি দেশগুলোর কথা চিন্তা করি তাহলে প্রথমে আমরা চারটি অঞ্চলে ভাগ করি একটি হচ্ছে অস্ট্রেলিয়া নিচে তো অস্ট্রেলিয়ার ভিতরে দুইটা দেশ থাকে আপনারা জানেনি একটা হচ্ছে নিউজিল্যান্ড আর একটা হচ্ছে অস্ট্রেলিয়া একটা হচ্ছে মেলানেশিয়া একটা হচ্ছে পলিন এশিয়া আর একটা হচ্ছে মাইক্রোনেশিয়া তো এই মোট চারটি অঞ্চল এই চারটি অঞ্চলে আমরা ওশিনা মহাদেশকে ভাগ করতে পারি এবং প্রত্যেকটি অঞ্চলে যে দেশগুলো সেই দেশগুলো নিয়ে মোট আমাদের চোদ্দটি স্বাধীন দেশ আছে তো অস্ট্রেলিয়ার ভিতরে আসলে আমরা বৃহত্তর অস্ট্রেলিয়ার ভিতরে দুটো দেশের কথা চিন্তা করি একটি হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া আর একটা হচ্ছে যেটা এইদিকে ওকে আর তারপর যদি মাইক্রোনেশিয়ার কথা চিন্তা করি আসলে মাইক্রো মানে কি ছোটো তো যেহেতু এটা আসলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলো এগুলো এই কারণে আসলে এটাকে বলা হয় মাইক্রোনেশিয়া যদিও এখানে প্রায় পাঁচটি দেশ আছে তো পাঁচটি দেশ হচ্ছে আমাদের পালাও তারপর হচ্ছে মাইক্রোনেশিয়া নিজে যেটাকে আমরা ইংরেজিতে বলি ফেডারাইটেড স্টেটস অফ মাইক্রোনেশিয়া মার্শাল আইল্যান্ড আছে তারপর নাওরো একটা দেশ আছে আর এদিকে আসছে তো এই যে দেশগুলো এগুলো হচ্ছে আমাদের এশিয়ার পাঁচটি দেশ পলিন এশিয়ার কথা যদি চিন্তা করি তাহলে পলিন এশিয়াতে আসলে অলি বলতে বোঝায় অনেক ওকে তো অনেক দেশ যদিও এখানে মাইক্রোনিয়ার থেকে কম দেশ মানে মাত্র তিনটি স্বাধীন দেশ আছে তারপরে এর নাম হচ্ছে পলিন তো সেই তিনটি দেশ কি কি একটি হচ্ছে আমাদের টোঙ্গা একটি হচ্ছে আমাদের সামোয়া এবং আরেকটি হচ্ছে আমাদের টু ভ্যালু ওকে এই যে টু ভ্যালু তো এই যে যে তিনটি দেশ টু ভ্যালু সামোয়া এবং টোঙ্গা এই যে যে তিনটি দেশ এই তিনটি দেশ হচ্ছে আমাদের পলিনেশিয়ার অন্তর্গত এবং মেলানেশিয়া মেলো আমাদের মেলানিন মেলানিন মানে কি সেটা হচ্ছে কালো ওকে তো এই মেলা থেকে আসে হচ্ছে মেলানিন মেলানিন থেকে আসে হচ্ছে মেলা মেলানেশিয়া যার অর্থ হচ্ছে কৃষ্ণদ্বীপ মানে কালো ওকে তো এই মেলানেশিয়াতে আমরা চারটি স্বাধীন দেশ পাবো একটি হচ্ছে পাপুয়ান নিউগিনি বা যেটা আমরা পিএনজি বলে সংক্ষেপে যারা ক্রিকেটও খেলে বেশ ভালো তো এই পাপুয়া নিউগিনি যেটা এই দেশ আসলে আমাদের এশিয়ার ভিতরেও কিছুটা পড়ে যখন আমরা ইন্টার কন্টিনেন্টাল কন্টিনিউ বলবো তখন এটা দেখবো তো এই পাপোয়া নিউগিনি সেই সাথে হচ্ছে আমাদের সলমান আইল্যান্ড বা সলমান দ্বীপপুঞ্জ তারপরে হচ্ছে ভানুয়াতু আর একটা হচ্ছে ফিজি এই যে চারটি স্বাধীন দেশ এই চারটি স্বাধীন দেশ নিয়ে হচ্ছে আমাদের মেলানেশিয়া বা কৃষ্ণদ্বীপ অবস্থিত তো এটি মোটামুটি আমাদের ওশেনিয়া মহাদেশ পরবর্তী ভিডিওতে আমরা উত্তর আমেরিকা মহাদেশ নিয়ে জানব